এবং সিলেট নগরীকে স্মার্ট গ্রিন ক্লিন নগরীতে রূপ দিতে চান নবনির্বাচিত মেয়র আনোয়ার। সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনকে স্মার্ট গ্রিন ক্লিন নগরী হিসেবে গড়ে তুলতে চান। তিনি নগরীর মানুষের কাছে সেবক হয়ে কাজ করতে চান। সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী চ্যানেল এস এর সাথে একান্ত কথোপকথনে এইসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। যুক্তরাজ্য সফরত সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনকে গ্রিন ক্লিন ও স্মার্ট সিলেট নগরী গড়ে তুলতে চাই। বুধবার রাতে নর্থাম্পটনের আরামিনতাজ রেস্টুরেন্টে আসলে চ্যানেল এস এর সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি একথা বলেন। ইনশাল্লাহ আগামী 5 বছরের জন্য আমি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে সিলেটের যে আমাদের যে সিলেট নগরীটাকে সিলেটের যে 4,86,506 জন ভোটার এবং সিলেট একটি পর্যটক নগরী, একটি আধ্যাত্মিক নগরী, এই সিলেটকে আমরা গ্রিন ক্লিন এবং একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আগামী 8ই নভেম্বর সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বভার গ্রহণ করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আপনি দায়িত্ব গ্রহণের পর প্রথম অগ্রাধিকার কি হবে সিলেট সিটি কর্পোরেশনের? এ প্রশ্নের জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি আমাদের 100 দিনের একটি প্ল্যান আছে, যতক্ষণে 8 নভেম্বর বসার পর থেকে, যেটা হলো যে আমাদের একটা প্রথম চ্যালেঞ্জ ক্লিন শহরটাকে সুন্দর করা, সেকেন্ড যেটা হলো জলাবদ্ধতা দূরীকরণ, এখানে একটু বৃষ্টি হলেই শহরটা পানি উঠে যায়, তার ড্রেনেজ সমস্যা, তারপরে যে আমাদের যে দীর্ঘদিনের চোরাগুলো এখনো খনন হয় নাই বা সুরমা নদী খনন, এই এই জিনিসটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে, স্বাস্থ্য খাত, আমাদের হসপিটাল। বলিষ্ঠ এই রাজনীতিবিদ নর্থাম্পটনের আরামিনতাজ রেস্টুরেন্টে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেস্টুরেন্টের মালিক সিরাজ ইসলাম রূপা মিয়া ও হেড শেফ শামীম চৌধুরী। এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন, ইংল্যান্ড।